আসসালামু আলাইকুম। হে গাইস, হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব। আজকের এই ব্লগে থাকছে রমজানের রাতের বেলা আমার পড়ার রুটিন, অর্থাৎ ইফতারের পর থেকে একদম রাতের পড়াশোনাটা আমি কিভাবে শেষ করি সেটাই। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখে যারা স্টুডেন্টরা আছো, যারা রাতের বেলা পড়াশোনা করতে আগ্রহী, স্পেশালি এই রমজানের দিনটাতে, তাদের আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে তোমরা। আর আজকের এই ভিডিওটা আমি ইফতার থেকে শুরু করছি। মূলত ইফতারের পর থেকে আমার যে পড়ার রুটিনটা আছে সেটাই থাকছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পার্সেল চলে এসেছে আমার জন্য, এটা প্রিয়লা জুয়েলস থেকে এসেছে। আর এটা আনবক্সিং করে তোমাদের দেখাবো, তোমরা দেখলে অনেক বেশি অবাক হবে। এটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল, আর কালারটা দেখতে পাচ্ছ কত বেশি ক্লাসি। প্রিয়লার যে লোগোটা আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মূলত তারা আমাকে একটা নেকলেস পাঠিয়েছে, আর এই নেকলেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমি তোমাদেরকে খুলেই দেখাবো, তোমরা দেখতে পারবে। তাদের কাছে শুধু নেকলেসই নয়, বরং ব্রেসলেট, কানের দুল আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। আরও কী কী পাওয়া যায় বিভিন্ন স্টাইলের, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তাদের ওয়েবসাইটটিতে এখনই ভিজিট করতে পারো। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবে এবং ওয়েবসাইটে ঢুকে তোমাদের পছন্দ মতো যে কোনো জুয়েলারি কিনতে পারবে। আর যে জুয়েলারিটা কিনতে চাও সেটা কেনার সময় ডিসকাউন্ট কোডে সুস্মিতা লিখে দিলেই কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, এই ঈদে তোমরা প্রিয়লা থেকে শপিং করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইফতার রেডি করছি। এখানে আমি সেমাই নিয়ে নিয়েছিলাম, আর শুকনো যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার তা দিয়ে দিয়েছি, আর চিড়া ভিজিয়ে রেখেছিলাম। চিড়াটা যখন ভিজানো হয়ে গিয়েছে, সে যে পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিটা আমি উপর থেকে ফেলে দিয়েছি। তারপর এখানে আঙ্গুর, নারকেল, কলা, দই এসব কিছু দিয়ে দিচ্ছি, আর এরপর আমি সেটা মিক্স করে চামচ দিয়ে নেড়ে দিব। আর এখানে আপু লাচ্ছি বানিয়েছে, লাচ্ছিটা আমি কাপে নিয়ে নিচ্ছি আর গ্লাসে নিয়ে নিচ্ছিলাম সবার জন্য, কেউ কেউ আসলে কম খায়, তাদের পরিমাণ মতো কম নিয়ে নিয়েছি। আর এখানে এই চিড়াটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা দই চিড়া, তবে দই চিড়ার সাথে আমরা দুধ দিয়ে খেতেই সেটা পছন্দ করি। তো প্রথমে আমি সবগুলো পেয়ালাতে বা বাটিতে সবগুলো নিয়ে নিব, আর সবার অনুযায়ী আমি দিচ্ছিলাম। তারপর আমি সেখানে দুধ ঢেলে দিচ্ছি, আর এটা আমাদের আসলে অভ্যাস, আমরা দই চিড়ের সাথে দুধ ঢেলেই খাই, অনেকে কিন্তু দই দিলে আর দুধটা দেয় না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আপু অনেক কিছু বানিয়েছে, গাজরের হালুয়া বানিয়েছে, নুডলস বানিয়েছে চিকেন দিয়ে, আর এখানে লাড্ডু বানানো হয়েছে, আর জিলাপিটা বাইরে থেকে এসেছে, আর বাকি সব কিছু আমরা বাসাতেই বানিয়েছি আমরা। তবে আজ আর এই সব কিছু আমি খেতে পারবো না, আমি বাইরে চলে এসেছি আমার ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ডের সাথে আজকে বাইরে ইফতার করব, সব সময় তো পরিবারের সাথে করি আলহামদুলিল্লাহ, তবে আমি প্রতি বছরই চেষ্টা করি একবার হলেও আমার ফ্রেন্ডদের সাথে ইফতার করতে। আর ফ্রেন্ডের সাথে ইফতার করতে আমরা চলে এসেছি একটা শপিং মলে, আর এখানের উপরে কিন্তু রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই চলে এসেছিলাম। আর আমরা এসেই প্রথমে মেনু কার্ডটা সিলেক্ট করেছি সেখান থেকে কী কী খাবো, সবাই আসলে একই রকম জিনিস অর্ডার দিয়েছি। তো যখন আজান দেওয়ার 10 মিনিট বাকি ছিল তখন আমাদের অর্ডারটা চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে দম বিরিয়ানি আছে, চিকেন মশলা আছে, চিকেন ফ্রাই আছে, সেই সাথে কিছু ফ্রুট দিয়েছে, অন্থন দিয়েছে। তো খাবারটা কিন্তু মোটেও মজার ছিল না, আর আমি মজার না হলে কিন্তু খেতে পারি না, আমার কোনো কিছু খেতে হলে অবশ্যই সেটা টেস্টি হতে হবে। তো যাই হোক, যেহেতু আমরা রোজা রেখেছি খেতে তো অবশ্যই হবে মজা না হলেও। আর তারা কিন্তু লাচ্ছিও দিয়েছিল, তো লাচ্ছিটা এনেছে আজান দেওয়ার 5 মিনিট আগে। তো খাবার সামনে নিয়ে আমরা বসেছিলাম, আর ফ্রেন্ডরা যখন সামনে থাকে আসলে কথা শেষ হয় না, তো আমরা এটা সেটা বলছিলাম, গল্প করছিলাম, গসিপিং করছিলাম, কখন কখন দেখতে দেখতে আসলে 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম। তো আজান দেওয়ার সাথে সাথে ইফতারটা করে নিচ্ছিলাম,
প্রথমে আমি ফ্রুটগুলো খেয়েছি আর লাচিটা খেয়েছি। লাচি তো আমাদের বাসায়ও ডেইলি বানানো হয়, তবে সত্যি বলতে বাসায় আপু যে লাচিটা বানাই সেটা রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার ছিল। আর আমি বাসার খাবারগুলোকে বেশি মিস করছিলাম, কারণ বাইরের খাবারটা তেমন মজা ছিল না। যাই হোক, আমরা আসলে ফ্রেন্ডদের সাথে এনজয় করতেই এসেছি, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন আরও একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে মালাই চা খাবো। আমি সাধারণত নর্মাল চা খাই না, তবে বাইরের মালাই চাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো সেখানে চলে যাচ্ছি আর বাসায় চলে যাব, বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ বাসায় গিয়ে পড়াশোনা করতে হবে। নর্মালি আমি যখন বাসায় ইফতার করি তখন ইফতার শেষে আধোয়াগুলো যেগুলো আধোয়া হয় সেগুলো ধুয়ে ফেলি, ধুয়ে কিছুক্ষণ রেস্ট করি, তারাবি পড়ি। এশারের নামাজ পড়েই তারাবি পড়তে হয়, তারপর তারাবি পড়ে আমি চলে আসি পড়ার টেবিলে। তারাবি পড়ে সাথে সাথে কিন্তু শুয়ে গেলে আর কোনো কিছু করতে ইচ্ছা করবে না, তোমার ঘুমিয়ে পড়তে ইচ্ছা করবে। তো যারা স্টুডেন্ট আছো, যারা দিনের বেলা স্কুল থাকে, পড়াশোনার সময় পাও না, তাদের অবশ্যই তারাবিটা পড়ে 2-3 ঘন্টা পড়ার টেবিলে চলে আসা উচিত। আর আমাদের তো আসলে রমজান মাসে এটাই একটা সময় যে সময়টাতে আমরা অনেক বেশি ফ্রি থাকি। তো তারাবি পড়েও আমি চলে এসেছি পড়ার টেবিলে। আর আজকে পড়ার টেবিলে আসিনি, আজকে আমি ড্রয়িং রুমে পড়াশোনা করছি, অর্থাৎ লিভিং রুমে। তো সেখানে নিচে বসে আমি পড়ছিলাম, আজ আমার এখানে বসেই পড়তে ইচ্ছা করছিলো, সবসময় তো পড়ার টেবিলেই বসি। তো এবার আমার যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় সেগুলো আমি আগে নিয়ে নিব, আর যে সাবজেক্টগুলো ইজি মনে হয় সেগুলো আমি সবার শেষে নিব। 2-3 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করব, তারপর ঘুমিয়ে পড়ব, কারণ সেহরিতে উঠতে হবে। তো যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই সেহরিতে ঘুমিয়ে পড়বে সেহরির আগে, তারপর সেহরিতে উঠে সেহরিটা করে তারপর আর না ঘুমানোর চেষ্টা করবে। নামাজটা পড়ে ফজরের পড়াশোনা আবারও করতে চেষ্টা করবে 1-2 ঘন্টা। যাই হোক, আমার তো আসলে স্কুল নেই, তার জন্য আমি সারাটা রাত জেগে পড়েছি একেবারে সেহরি পর্যন্ত। তারপর সেহরিতে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছো, অনেক বেশি ভালো লেগেছে তোমাদের। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।